আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো সর্বফার্স্টে তোমাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। ইয়েস রাইট, আজকে হচ্ছে ঈদের দিন। তো সকাল সকাল উঠে ইন্টারভিউতে চলে আসলাম, কারণ একটা ভ্লগ বানাইতেই হবে। আর হচ্ছে রমজান মাসে আমরা কোনো ভ্লগ আপলোড দিতে পারি নাই, কোনো ফানি ভিডিও আপলোড দিই নাই, কারণ রমজান মাস ছিল। সবাই হচ্ছে রমজান রেখে তারপর ভিডিও করাটা অনেক টাফ হয়ে যাচ্ছিলো আমাদের ক্ষেত্রে। তো ভাবলাম যে রমজান মাসে ভিডিও এইভাবে আপলোড না দিলেই হবে। তো সব মিলে এক কথা, আমরা রমজান মাসে কোনো ভিডিও আপলোড দেই নাই। তো আজকে হলো ঈদের দিন, সেজন্য ভ্লগ করতেছি। তো আশা করি ভ্লগটা অনেক ভালো হবে, অনেক মজার হবে, তোমরা জাস্ট দেখতে থাকো। তো চলো বন্ধুরা, নামাজের পর আবার দেখা করছি তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাই নামাজ পড়তে যাও, ওকে? আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক। গাইস চলে আসলাম নামাজের পর। হ্যাঁ গাইস, আমরা নামাজের পর তোমাদের কাছে চলে আসলাম আবারও। তো একে একে আমরা তোমাদের কাছে সবার সাথে পরিচয় করে দিব, সরি মানে একে একে তোমাদের সাথে সবাইকে পরিচয় করে দিব। এতদিন তোমরা যাকে দেখো নাই, আজকে তোমরা তাকে দেখতে পাবা। তো চলো সর্বপ্রথম কাকে দেখানো যায়। এখানে সবাই বিজি, যাই হোক, তোমরা দেখতে পারতেছো সব করা হচ্ছে জাউরা। আমি এখন সালামি চাবো, আর তোমরা পরিচয় পাবা কে কে এখন এখানে গরিব, কে কে বড় লোক। তো সালামি আমাকে কে কয় টাকা দেয় তোমরা এখনই জানতে পারবা। চলো আমরা সালামিটা নিয়ে ফেলবো। তোমরা এদের মন জানতে পারবা, এরা যে কত বড় কিপটা, মানে এরা হার কিপটা, ঠিক আছে? তো সালামিটা নিয়ে যাও, শুক্রবার না মুখ দেখে সবাই হচ্ছে কিপটা, এখানে সবাই গরিব, ঠিক আছে? আজকে কি আজকে কি সালামি পাবো না? তোমার সালামি আমি সালামি বিকাশে দিই। আমি ভাই বক্সিস করি, ভাই ওই দুইটা ছাড়া যাও, যাও যাও।
সালামি দে বেটা। আরে বেটা কি করছ, বড় ভাই সালামি দে, সালামি দে। আর কে বলছ এটা নাই সালামি কার কাছ থেকে নেবো? আসলেই যে বকশিস দিতে হবে, ঠিক আছে? আজকে যারা ব্লগ করবে তারা আজকে, আমি তো সারা বছর আমাদের মাধ্যমে, ঠিক আছে, ব্লগ করে, ব্লগ করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের টাকা পয়সা ইনকাম করে, ঠিক আছে, তার জন্য এই সালার আজকে ব্লগ করবে, ওই সালার আজকে টাকা। আমি তো বলে আসছি যে আমার ভাইয়ের বাবা 1,000 টাকা দিবে আমাদের, আমাদেরকে 1,000 টাকা দিবে আমার ভাইয়ের বাবা। কোথায় বলে আসছো তুমি? আমি ব্লগে এখানে শ্যুট করার আগে আমি বলে আসছিলাম ভাইয়ার বাবা 1,000 টাকা দিবে। ভালো আছো? আজকে ঈদের দিনের সকালবেলা ঈদ মোবারকের খেলাগুলি করবে, এটাই হচ্ছে মুসলমানদের, ঠিক আছে, বড় বস, ঠিক আছে, আর আল্লাহর দরবারে, ঠিক আছে, ভালো থাকো, ঠিক আছে। মানে বুঝতে পারতেছো বন্ধুরা, বুঝতে পারতেছো জিনিসটা কি হচ্ছে? চাঁদাবাজি করতেছে বাংলাদেশের ভাইকা, ঠিক আছে, আমি কিন্তু না, এটা চাঁদাবাজি। ঈদের দিন তুমি, ঠিক আছে, তুমি বলবে আসসালামু আলাইকুম, ঈদের বকশিস দে, এভাবে চাঁদাবাজি তুমি কেন করবে? আমি তো তোমাকে দিব না, কারণ তোমার মতো চাউট ভাটটা, ঠিক আছে, আমি টাকা দিতেই পারি না, সারা বছর তোমাকে দিচ্ছ, ঠিক আছে, আজকে ঈদের দিন আমি কেন তোমাকে টাকা দিব? আমার দ্বারা তুমি ব্লগ কতগুলা ব্লগ করছো, এই ব্লগগুলা করে, ঠিক আছে, যে টাকা ইনকাম করেছো তুমি শালা 1 টাকাও কমিশন দাও না। ব্লকটা হবে চিটারদের জন্য, এই ব্লকটা যে ক্যামেরাম্যান সে হচ্ছে বড় চিটার। আমি ভালো, আমি ভালো, ঠিক আছে। আর এই যে শালায় মনে করো, এই যে চশমা দিয়ে ঘুরতেছে, এই হালা হইছে মনে করো, আমার মানিকজত একদম শেষ করে দিলাম। আপনি বকশিস, এই বৃষ্টি পড়তেছে, বকশিস দিবেন না সেটা, এই বৃষ্টি পড়ে, হ্যাঁ বৃষ্টি পড়ে, কি বললাম না, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, দাদা বৃষ্টি পড়ছে। বন্ধুরা বৃষ্টি পড়তেছে, তো চলো আমরা একটা সেলফি জায়গায় দাঁড়াই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, লেটস গো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আকাশের অবস্থা কিরকম, পুরো মেঘলা আকাশ। আজকে আবহাওয়া অধিদপ্তর বলছিল যে বৃষ্টি আসবো, যা হোক ইটা মাটি হয় কিনা লাস্ট পর্যন্ত জানি না, সবাই চলে গেছে যার যার বাসায়। এবার আমরা এখন অবস্থা একটু দেখো, অনেক মানে ওয়েদারটা খুব ভালো, কিন্তু ঈদ তো ঈদের দিন এরকম না হওয়াটাই মনে উচিত ছিল, যাক আল্লাহ তালা দিয়েছে, কিছু করার নেই। আর যে যার যার বাসায় চলে গেছে, আসি শুধু আমি মুন্না আসি ক্যামেরাম্যান, ক্যামেরাতে আর তানবির আছে, আর ওই তানবির, ও তানবির সাথে, তানবির তো পরিচয় করা হয় না, তানবির কিন্তু অনেক দিন পর আমাদের ব্লগে আসতেছে। ভাইয়া তোমাকে ঈদ মোবারক। হ্যাঁ, এখন কি তোমার তো বকশিসটা চাইলাম না, বকশিসটা দাও তাড়াতাড়ি করে, ছোট না দেয় না বড় দেয়। তুমি ভাইয়া, তুমি তো আমার থেকে বড়, আজকের জন্য আপনি আমাদের বড়, আজকের জন্য আপনি আমাদের বড়। আমি একদম যাই হোক বন্ধুরা, বৃষ্টি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সো আমরা ব্লগটা এখানে কাট করতে চাইতেছি। তো যদি বিকেলে আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা আবার ব্লগে নামবো। কমেন্টে বলে দিও কে কাকে কেমন লাগছে, ঠিক আছে, অবশ্যই তোমাকে অনেক খ্যাত লাগবে। তো বেটা আমি না, ও চুল দেখছো, চুল দেখলে মানে ফিদা মায়ারা ফিদা, চুল দেখলে। তো যদি বৃষ্টি না থাকে তাহলে আমরা ধানমন্ডি বিকেলবেলা যাবো ইনশাল্লাহ। তো লেটস সি, উই ক্যান জাম্পিং দ্য ভিডিও। গাইস চলে আসলাম ধানমন্ডি 32-এ, ইয়েস এটা হচ্ছে ধানমন্ডি 32। আমি জানি যে আমাদের সব থেকে এই ব্লগটা অনেক খ্যাত হবে, তো ওরা ওইখানে ছবি তুলতেছে, আর হচ্ছে তানবির আছে, তানবির এদিকে আসো, এই হচ্ছে আমাদের তানবির ভাইয়া, অনেক দিন পরে তানবির ভাইয়া আসছে। ভাইয়া তোমার এখানে 32 আসার ফিলিংসটা কেমন একটু বলো না। আমার মনে হয় এখানে সবচেয়ে খ্যাতনাকে
মানে খেতমার্কা ব্লগ তো হবে এইটা আমাদের। ইয়েস বন্ধুরা, সব থেকে খেতমার্কা ব্লগ এটা হবে। সো আমি ভাবছিলাম যে সুন্দর না, আমাদের হাতিঝিল যাওয়ার প্ল্যান ছিল, বাট বৃষ্টির কারণে আমরা প্ল্যানটা ঘুরাই ফেলছি। ঘুরাই ফেলে ধানমন্ডি বত্রিশে আসছি, বাট আসার পর এখানে আমরা অনেক কথা আমাদের একদমই আমরা মানে ব্লগটা অনেক খ্যাত হবে। তো তোমরা দেখতে চাইছো, চলো আমি রানার কাছে যাই। বাদাম থেকে কাঁচা বাদাম পর্যন্ত কিছুই নাই, কিছু আছে মনে না? নো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদম বাজে। জাস্ট এখানে একটা ছবি তোলার মতো জায়গা আছে, এই জায়গাটা একটু সুন্দর। তুমি কি করছো? লুকটা দিছিলাম সেই বন্ধুরা, আমি তো আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কোনো একটা প্লেস নাই যে জায়গাটা আমরা সুন্দর করে ছবি তুলতে পারবো, ঠিক আছে? জাস্ট এই জায়গাটাই আমরা খুঁজে পাইছি মানে ফটো তোলার জন্য। একটা কথা, আমরা যে জায়গায় যাই আমাদের ব্যাড লাকটা সবসময় আমাদের সাথে থাকে, বৃষ্টি পড়ে বা অথবা পেলে সুন্দর পাই না, এই আর কি। হ্যাঁ, তো এখান থেকে হাতিঝিল গেলারও ভালো হইতো না? হ্যাঁ, হাতিঝিল গেলে ভালো হতো, কিন্তু হাতিঝিল গেলে আবার বৃষ্টি পড়তো, ব্যাড লাক। ইস, আমরা যখন ফার্স্ট টাইম হাতিঝিল যাই তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল খুব, তাই না? তুমি কি ছিলা ফার্স্ট টাইম? তুমি ছিলা? হ্যাঁ ছিলা না? আমি ছিলাম না, মনে নাই। আরে ভাই, হাসার পিছনে একটা কারণ আছে, আপনি জিজ্ঞেস জানতে চান? ওই পাশে টুলেটে লেখা ছিল, বুঝছেন না, যে এখানে প্রস্তাব করা নিষেধ। হ্যাঁ, আমি কি করছি, আগে জিজ্ঞেস করছি। তো বন্ধুরা, রানা ভাই একটা গাড়ি কিনছে, এই গাড়িটা রানা ভাই কিনছে, একটু চমক দেখেছি রানা ভাই। রানা ভাই, আপনি কি গাড়িটা কিনছেন? এটা কি কেমনে কিনলেন আপনি? না, আমরা তো জানি যে আপনি ফকির নি, আপনি এটা কেমনে কিনলেন? শোনো, মানুষ কখনো একরকম থাকে না, ঠিক আছে? মানুষকে উপদেশ দিবা, দেশের জন্য কাজ করবা, যদিও আমি দেশের জন্য কিছু করি নাই, তারপরেও বলতেছি দেশের জন্য কাজ করবা, এরকম মিডিয়া। এটা কি মিডিয়া? এটা কি মিডিয়া? শোনো, এরকম মিডিয়া, এই এরকম মিডিয়া চার পাঁচটা গ্রুপে আমার পাশে পাশে এখন, ঠিক আছে? গাড়ি দেখেছো? গাড়ি আমার। এটা তোমার? বিলিভ হয় না, বিলিভ হয় না, বিলিভ হয় না, না। উনি কি সত্যিকার এই গাড়িটা কিনছে? আমি তো কইতে পারলাম না, আমার গুলো টাকা দিলো, আমি ছবি তুলতেছি। মানে আপনারা ঘুষ দিয়েছে? হ্যাঁ, ঘুষ দিয়েছে। এই তুমি বলো না, আমার তো কোনো ছবি তুলে লেগে ভাই। মানে কি ভাই, তুললাম না? মানে আপনারা ঘুষ দেয় না মানে আপনার মারতেছে? মান সম্মান খাওয়ার আগে বাঁচি এখান থেকে। যান যান ভাই, আপনি তাড়াতাড়ি ফুটুন ভাই, যান যান যান। এই ব্রো, এই এই আরিফ, ওরা যে এই যে মানুষের গাড়িটা নিয়ে ভাব নিল ভাই, আমি নেই নাই। আর তুমি তুমি নেও নাই, ঠিক আছে? না, আমি আমি শোন, আমি আমি কি বলি, ওরা যে মানুষের গাড়িটা নিয়ে ভাব নিল, তো তোমার এটা কি বলার, মানে এটা কি, এটা কি ঠিক নাকি ভুল? মানে আজকে নাই দেখে মানুষের গাড়ি ছবি তুলছে, এই টাকার কথা বলো? ভবিষ্যতে হবে, এখন নাই বলতে হবে, মানে ভবিষ্যতে হবে, এখন নাই, তাই তো? ঠিক আছে বন্ধুরা, তো তোমরা দেখতেই পারলা যে ওরা কতটা গরিব, ওরা কতটা মানে একদম মানে কি বলে, আমার আমি আমি বলতে পারতেছি না। দেখেন ওই জায়গাটা তুইয়া, ওই জায়গাটা রাইখা, ওই জায়গাটা রেখে এখন এই জায়গায় আসছে, এখন এই জায়গায় আসছে ছবি তুলতে, ওই জায়গাটা রেখা এখন এই জায়গায় আসছে ছবি তুলতে। দেখেন কাণ্ড, দেখেন কাণ্ড, দেখেন এদের। ব্রো, এই ব্রো, তোমাদের ছবি তো হয় না?
না ব্রো, তোমরা তোমরা ওই জায়গা রাইখা আবার এই জায়গা আসছো ছবি তুলতে? লেকে আসছি, লেকে টাকাটা উসুল করে যাবো না। ওই ল্যান্ড রোভারটা কিন্তু আমার, আসলে আমার, ঠিক আছে? আমরা কিনেছি, তোমরা সবাই আমার গাড়িতে করে চড়তে পারবে একটু করে। আচ্ছা আরিফ, এই আরিফ ছবি তোলা হয় না? সেই জন্য আমরা এখানে ধানমন্ডি 32 একটা মসজিদ আছে, এটা অনেক সুন্দর। তো ওইখানে গিয়ে নামাজ পড়ার পর দিন আমরা আবার শুতে আসছি। তো এখানে আমি বলছিলাম, আমি আর আসিফ বলছিলাম যে এখানে কিছু পাওয়া যায় না। আসলে এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন ধরেন আমরা বলছিলাম ওইখানে বাদাম এগুলো কিছু পাওয়া যায় না, বাদাম ফুচকা চটপটি এগুলো কিছু পাওয়া যায় না। তো আমরা ভুল বলছিলাম, কারণ আমরা না খুঁজেই আমরা আপনাদেরকে বলছিলাম। তো এখানে এই যে বাম পাশে, মানে আপনারা ওই আমরা তো ওই রাস্তাতে ঢুকছিলাম, এই রাস্তাতে ঢুকলে ওই সামনে অনেক কিছু বেচে। তো ওইখান থেকে আমরা দই খেয়েছি, তারপর আর কী কী খাইলাম আসি ঠিক মনেও নাই। আচ্ছা যাই হোক, কী কী জানি খাইছি মনে নাই, চটপটি আর কী কী জানি। তো যাই হোক, এখানে আসলে আপনার মনে করেন বোরিং ফিলটা এখানে আপনি উপভোগ করতে পারবেন। তো এই ছিল আজকের ব্লগটা, আশা করি ব্লগটা ভালো হয় নাই, তারপরও আপনারা দেখছেন এই পর্যন্ত আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে সব শেষে একটা কথাই বলতে চাই, ঈদ মোবারক। তো ব্লগে ফার্স্টেই বলছিলাম যে ঈদ মোবারক, তারপর লাস্টে বলে দিলাম ঈদ মোবারক। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।